যেভাবে ইনস্টাগ্রামে ভিডিওগুলো শুট করছি সেগুলো তোমাদের সাথে বিডিএসে দেখিয়ে দিচ্ছি। আমার সকাল খুব দেরিতে হয়, তো বাড়িতে খুব একটা ওয়েস্টার্ন শুট ভালো হয় না। কি মা এখন চিল্লাবে, সোনা খেয়ে খেয়ে তো না, আমার পার্সোনাল কোনো শাড়ি নেই, যদি টাকা পয়সা বেশি হয় একটু কিনে নিয়ে আসি। পুরো ছাড়তে আমি তোমাদের দেখাতে পারছি না, কিনি শেখ খাইনি, শিখছো শাড়ি পরতে পারো না, তাদের যেটা টিপস হচ্ছে মানে যত লেটার ছিল লেটার তোমাদের একটা ম্যাজিক দেখাচ্ছি। এদিকে আসো, পোস্টারটা বলতে যাচ্ছে সেটা নিশ্চয় দেখে বুঝতে পারছো, সূর্যদেবতা ঢেকে গেছে। গাইজ গুড মর্নিং, আমি ঘুম থেকে উঠি, আজকে ব্লগ করতে শুরু করে দিয়েছি। আজকে ব্লগটা কি হতে চলেছে তোমরা সেটা থাম্বনেইলে বুঝেই গেছো, তো আর বেশি দেরি না করে, বেশি বকবক না করে চলো ভিডিওটাতে স্টার্ট করা যাক। তো আই হ্যাভেন্ট ডান মাই ব্রেকফাস্ট ইয়েট, কারণ আমার সকাল খুব দেরিতে হয়, তো আমি 10টার সময় ঘুম থেকে উঠেছি। এখন আমি ব্রেকফাস্ট করব, তো ওটা খেয়ে লেগে পড়বো আজকে শ্যুটে। বাড়িতে খুব একটা ওয়েস্টার্ন শ্যুট ভালো হয় না, তাই ভাবছি আমি আজকে একটু ট্র্যাডিশনাল শ্যুট করব। বাই দ্য ওয়ে গাইস, দিস ইজ মাই অরিজিনাল হেয়ার, এখন এটাকে আমাকে স্ট্রেট করতে হবে। অলরেডি আমি প্রোটেক্টিং স্প্রে দিয়ে দিই। আই এম প্রিপেয়ারিং আওয়ার ব্রেকফাস্ট হেয়ার, আমার আর ভাইয়ের জন্য জাস্ট একটা ব্রেড অ্যান্ড পোচ দিয়ে জাস্ট একটা সিম্পল ব্রেকফাস্ট এখানে বানিয়ে নিচ্ছি আমি। খেয়ে বাই দ্য ওয়ে গাইস, একটা জিনিস দেখবে দেখো, ভাই কি কিউট কিউট মাছ নিয়ে এসছে। আই নো ডিমের কুসুম খাওয়াটা খুব একটা হেলদি না, বাট আই লাভ ইট, কিয়া করে ইয়ামি। তো এরপরে আমি সোজা চলে যাই হেয়ার স্ট্রেটনিং করতে। আমি যে হেয়ার স্ট্রেটনারটা ইউজ করছি আগে থেকে বলে দিই, এটা আইকনিকের, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এই হয়ে যায় আমার চুল স্ট্রেট করার পর। তো এবার স্ট্রেট চলে গেছি মেকআপে। ফার্স্ট সেটাফিলের হাইড্রেটিং লোশন আমি এখানে ইউজ করছি, পুরো মুখে দেওয়ার পর কেমন একটা ফ্রেশ লাগে তাই না। তো এরপর স্ট্রেটলি চলে যাচ্ছি আমি আইব্রোজ ফিলিংয়ে, দেখো ম্যাজিক। নর্মালি ইনস্টাগ্রাম শ্যুটের জন্য আমি খুব লাইট ফাউন্ডেশন ক্যারি করি, তো আমি এখানে ইউজ করছি ক্রাইলনের প্যালেট, যেখানে সব রকমের কালার আছে। আমি আমার শেডের সাথে ইউজ করে নিচ্ছি একটা ফিক্সার বা ফিক্সিং স্প্রে, যাতে ফাউন্ডেশনটা ভালো করে মেল্ট হয়ে যায় আর আমি সেটাকে ভালো করে ব্লেন্ড করতে পারি, তো এখানে খুব ইজিলি ব্লেন্ড হয়ে গেছে। এরপর আমি ইউজ করছি আই ম্যাজিকের প্রফেশনাল প্যালেট। সমস্ত ব্রাশ আমি ক্লিন করতে দিয়েছিলাম বলে আমি ভুলে গেছিলাম, তো আমি এখানে আমার ফিঙ্গার টিপসই ইউজ করছি। ফার্স্টে আমি একটা স্কিন কালার, তার উপরে একটা রেডিশ কালার দিয়ে স্মার্জ করে নিয়েছি। এরপর ইউজ করছি ব্ল্যাক কালার একটা আই শেড, একটা স্মোকি লুক দেওয়ার জন্য। তারপর একটা ব্রাউন কালারের দিয়ে আমি স্মার্জ করে নিয়েছি, যাতে সবকটা আই শ্যাডো ভালো করে ব্লেন্ড হয়ে যায়। মাস্কারা আমি ইউজ করছি নাইকার, আর আমার হাতে বানানো একটা ব্লাশার ইউজ করে নিচ্ছি গালের জন্য, একটু বেশি তো আমাদের লাল লাগতে পারে। এরপর আমি এটা কম্প্যাক্ট দিয়ে জিনিসটাকে পুরো ব্যালেন্স করে দিই। লিপ লাইন করে দেন একটা রেডিশ টোনের লিপস্টিক অ্যাপ্লাই করে, তারপর একটা স্কিন কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে আমি আমার নিউ শেডটা ক্রিয়েট করে ফেলি। আমি আমার লুকটাতে খুব স্যাটিসফাইড, হোয়াট ইউ গাইস সে? লাঞ্চের টাইম হয়ে গেছে, মা এখন চিল্লাবে সোনা খেয়ে নে খেয়ে নে, তো আমাকে এই মেকআপ করেই খেতে হবে। তো তোমাদের তো আর কি, তোমরা তো 2 মিনিট দেখে নেবে, বাট এখন সব থেকে মেন পার্ট, মার কাছ থেকে শাড়ি চাইতে হবে, কারণ আমি শাড়ি পরি না, আমার পার্সোনাল কোনো শাড়ি নেই। যখন ইচ্ছা মার কাছ থেকে চেয়ে নিই, আর যদি খুব টাকা পয়সা বেশি আছে দুটো কিনে নিয়ে আসি, তারপরগুলো মাকে দিয়ে দিই। আমি পড়িও না, একটা একটা শাড়ি একবার পরার পর হয়তো 2 বার রিপিটও করি না, পরিই না। আইশ্যাডো ব্লেন্ডিং আঙুল দিয়ে আমি তো সুন্দর একটা আইশ্যাডো ব্লেন্ড করেছি, প্লিজ অ্যাপ্রিসিয়েশন অ্যাপ্রিসিয়েশন। গাইস তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ কমেন্ট করো, লাইক করো, আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটা খুব পছন্দ হয় প্লিজ শেয়ারটা করে দিও। কতবার তোরাই না ভেঙে চুরি ঘুরে তাকালো আমার মতে, তোর মতন কেউ ছাত্র। আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ ছাত্রা প্রচণ্ড মেসি হয়ে রয়েছে। তো ফার্স্ট ভেবেছিলাম যে আজকে একটু বাইরে যাব, আশেপাশে আমাদের এই পেছন দিকটাতে খুব সুন্দর একটা সিনারি আছে যেখানে গিয়ে ভিডিও করতে পারবো। আমি এটা আগে রিলেও করেছিলাম, তো ভেবেছিলাম ওখানে গিয়ে লুকটা খুব জাস্টিফাইড হবে, বাট আনফর্চুনেটলি
ওখানে এমন কিছু একটা জিনিস আছে যার জন্য এত গন্ধ বেরোচ্ছে যে আমি আর বোন যেতে পারলাম না। গেলাম এদের হাঁপাচ্ছি, গেলাম আবার চলে আসলাম। আনফর্চুনেটলি আমাদের শ্যুটটা আজকে ছাদি করতে হচ্ছে, তো তোমাদেরকে ছাদি যতটা পারবো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। একটা টিপ দিয়ে দিচ্ছি, শাড়ির সাথে যারা জানো তারা তো খুব ভালো, আর যারা জানো না, আমার মতন পাবলিক কেউ বলেনি, শেখায়নি, শিখছো শাড়ি পরতে পারো না, তাদের জন্য টিপস হচ্ছে এই শাড়িটা সবসময় চেষ্টা করবে এরকমভাবে এই পাড় আর এই পাড় সিমিলারলি এরকম যাতে থাকে, আর হাতটা সবসময় এরকম থাকবে। এই জায়গাটা যত লেটাচ্ছে লেটাবে। তোমাদের একটা ম্যাজিক দেখাচ্ছি, এদিকে আসো। এইখানে আমার ব্যাকগ্রাউন্ডে সূর্যটা রয়েছে, আর এই জায়গাটাতে আসলে একটা সুন্দর আমার এই পশ্চারটা বোঝা যাচ্ছে, সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো এরকম পশ্চারে আমি কটা পিকচার্স প্লাস ইনস্টাগ্রামের জন্য ভিডিও করব। তো এখানে আমি কি করলাম, এই যে এটাকে আমি তোমাদেরকে ফার্স্ট দেখালাম যে এরকম রাখতে, তারপর আরেকটা জিনিস, যদি জর্জেটের শাড়ি বা শিফনের শাড়ি পরতে, এই যেটা পাড়টা রয়েছে সেটা এরকমভাবে ভি করে নিয়ে জাস্টটা করতে পড়েই যায় এটা খালি বারবার করে, এটাকে স্ট্রাগল করতে হচ্ছে। হ্যাঁ এটাই হচ্ছে আপাতত এই জায়গাটা রয়ে গেছে। তো এরকম একটা পশ্চারে তুমি একটা পিকচার সেরকমভাবে ক্লিক করতে পারো। অনেক রকমের পোজেস আছে, যারা বিগিনার্স তাদের জন্য এই ভিডিওটা বারবার করে বলছি, অনেকে জ্ঞান দিতে চলে আসবে যে হ্যাঁ আমরা জানি তুমি আমাকে শাড়ি পরা শেখাচ্ছো, বাট নো, যারা বিগিনার্স আমার বোনেরা যারা পারো না বা চাইছো যে কীভাবে একটু পারফেক্টলি শাড়িটা ক্যারি করে ভিডিও ফটো ক্লিক করতে হয়, তাদের জন্য এই টিউটোরিয়ালটা। আর আমি ডান হাতে তাই তিন রকমের কালারিং চুড়ি পরেছি, যত কালারফুল হবে আই গেস তত আই ক্যাচিং হবে, আর ইয়েলো কালার অলওয়েজ আই ক্যাচিং হয়। সূর্যদেবতা ঢেকে গেছে মেঘে, আর আমি শ্যুট করছি iPhone 13, তাই সিনেমাটিক মোডে আজকে আমি ভিডিওটা শ্যুট করছি। তোমরা যদি সিনেমাটিক মোড তোমাদের ফোনের অপশনে না থাকে, তাহলে তোমরা সিম্পলি কোনো অ্যাপ দিয়ে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিতে পারো, আর তোমাদের একটু কালার ব্যালেন্স করলে আই গেস এরকম তোমরা ক্লিয়ারিটি পেয়ে যাবে, কারণ ডে লাইটে আর এই গোল্ডেন আওয়ারে শ্যুট করলে তোমাদের পিকচার্স খুবই পারফেক্ট ক্লিয়ার আসবে। তো তোমাদেরকে মোটামুটি পারলাম বোঝাতে যে কীভাবে কী করবো, এরপর আমি কীরকমভাবে ইনস্টাগ্রামের ভিডিওগুলো শ্যুট করছি সেগুলো তোমাদের সাথে BTS-এ দেখিয়ে দিচ্ছি, আর মেন ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা কিন্তু রিলটা গিয়ে চেক করো। তো চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। এই লুকটা ক্রিয়েট করেছি কারণ আমার একটা গান খুব পছন্দ হয়েছিল, সরি এটা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। এই মেকওভারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। রিলসের শ্যুটে কিছু BTS তোমাদের সাথে শেয়ার করছি, এখানে আমি একটা ট্রাইপডে শ্যুট করছি, কিছু বোল করে দিচ্ছি, তো এইভাবে আমার শ্যুটগুলো কমপ্লিট হয়। একটা টেক আমাকে বারবার করে নিতে হয়। তোমরা এই ভিডিওটা কিন্তু অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে দেখো, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আমাদের ভিডিও কমপ্লিট, ব্যাকআপ তোমরা দেখতেই পারলে, নাচানাচি গান অনেক হয়েছে। এমনি দিন আমি একটু গিয়ে চুলটা স্লো মোশন করে দিই, কোথাও একটা হাঁটি, কোনো কিছু হয় জাস্ট মুখ বন্ধ করে। আজকে ডান্স পারফরমেন্স করলাম, আমি খুব কম ডান্স করি ইনস্টাগ্রামে, দেখতেই পাচ্ছি আমি প্রচণ্ড হাঁপাচ্ছি, কারণ জাস্ট শ্যুটটা কমপ্লিট করে আমি ব্লগটা এন্ড করতে চলে এসেছি। হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, যদি তোমরা পছন্দ করো তাহলে প্লিজ কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দিও। আই নিড ইউ অল, যারা নতুন এসছো তাদের আ ভেরি বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল, থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য। সব ভিডিও মোটামুটি 1K-র মধ্যে যাচ্ছে, থ্যাংক ইউ আমার 1K কমপ্লিট করে দেওয়ার জন্য। ইনস্টাগ্রামে 19K বাকি গাইজ, 200K হওয়ার জন্য প্লিজ ওরা তাড়াতাড়ি করে দাও, আর থ্যাংক ইউ সো মাচ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য, আমার এই পাগলামো সহ্য করার জন্য। তোমরা যদি কিছু শিখতে পারো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করে জানিও কোন জায়গাটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে, খুব ভাবাচ্ছে। সো ভিডিওটা আজকে এইটুকুই, আমিও ভিডিওটা করতে করতে দারুণ এনজয় করেছি, বোন ভিডিও করে করে মশার কামড় খেয়ে ফেড আপ হয়ে চলে গেছে, প্যাক আপ করে করেছি, দিয়া জিলে আপনি জিন্দেগি, এবার আমিও এইটা ছাড়বো, রিল্যাক্স হবো, এডিট করব, তোমাদেরকে এই ভিডিওটা পুরোটা দেখাবো। লাভ ইউ অল, তোমরা আমার ভিডিওগুলো এত দেখছো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।